আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়েছি এবং আজকের ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট সম্পর্কে কথা বলবো। এবং এই ইউনিট সম্পর্কে আমরা জানি যে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এইটা রয়েছে, এবং সেইখানে আবেদন যোগ্যতা কেমন, মানবন্টন কেমন, আসন সংখ্যা কত, পাশ নম্বর কত, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। সো আবেদন যোগ্যতা, মানবন্টন, পাশ নম্বর, আসন সংখ্যা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারবো না। সো স্বপ্ন যাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ভর্তি হওয়ার, তাদের অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। সো আমি দেরি না করে শুরু করছি। এইখানে প্রথমত আমি যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আবেদন যোগ্যতা। সো আবেদন যোগ্যতার ক্ষেত্রে আমরা দেখবো এখানে বিভাগের নাম দেওয়া আছে, আমি এগুলো আলাদা আলাদা করে দেখিয়েছি। গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ভূতাত্ত্বিক বিজ্ঞান, তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান, ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। সো এখানে গণিতে যদি আমরা দেখি সেক্ষেত্রে হচ্ছে রিকোয়ারমেন্ট রয়েছে জিপিএ 8। সো এই ক্ষেত্রে যারা হচ্ছে গণিত বিভাগে ভর্তি হতে চায় এটার একটা বিশেষ যোগ্যতা রয়েছে, সেটা হচ্ছে গণিতে A- থাকতে হবে, ন্যূনতম A- থাকতে হবে। দ্যাট মিনস হচ্ছে কেউ যদি বি গ্রেড, সি গ্রেড অথবা ডি গ্রেড পাও তাহলে কিন্তু এইখানে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না। এরপরে আমরা যদি খেয়াল করি পরিসংখ্যান, পরিসংখ্যানের মোট জিপি হচ্ছে 8 থাকতে হবে। দ্যাট মিনস হচ্ছে আউট অফ 10 মানে এসএসসি এবং এসএসসি এখানে 10-এর মধ্যে 8 থাকতে হবে। আর পরিসংখ্যান এবং গণিতে ন্যূনতম কি A- গ্রেড থাকতে হবে। দ্যাট মিনস পরিসংখ্যান সাবজেক্ট পড়তে চাচ্ছ অবশ্যই মাথায় রাখতে হবে পরিসংখ্যান গণিতে ন্যূনতম A- গ্রেড থাকতে হবে। এরপরে রসায়ন, রসায়নে আমরা দেখছি 8.50। দ্যাট মিনস হচ্ছে এখানে আমরা 10-এর মধ্যে 8.5 থাকতে হবে। আর রসায়নের ন্যূনতম হচ্ছে A গ্রেড, এটা কিন্তু খুবই জটিল একটা বিষয় রসায়নে, মানে কেমিস্ট্রিতে A গ্রেড থাকতে হবে, এর কমে কিন্তু হবে না, A- হলে হবে না। যেমন আগে আমরা দেখলাম যে এখানে গণিতে এবং হচ্ছে স্ট্যাট এবং ম্যাথ এখানে A- ছিল, বাট এখানে রসায়নে মানে কেমিস্ট্রিতে A গ্রেড থাকতে হবে আর গণিতে ন্যূনতম A- গ্রেড থাকতে হবে। এরপর হচ্ছে পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান হচ্ছে 8 আর পদার্থবিজ্ঞান ও গণিতে ন্যূনতম A- গ্রেড থাকতে হবে, এখানে A- দেখতে পাচ্ছি। আর ভূতাত্ত্বিক বিজ্ঞান যেটা আছে এটাতে 8.50 লাগবে। দ্যাট মিনস হচ্ছে ভূতাত্ত্বিক বিজ্ঞানে আমরা যেই বিশেষ যোগ্যতা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এখানে A- থাকতে হবে। দ্যাট মিনস পদার্থ, রসায়ন এবং গণিতে A- গ্রেড থাকতে হবে, এর কমে কিন্তু হবে না। আমরা কোনোটাই দেখি নাই যে A- নিচে আছে, সব কিন্তু A- উপরে। ওকে, এরপর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সেখানে 9, ও এটা কিন্তু অনেক বড় একটা রিকোয়ারমেন্ট, সেখানে আমরা দেখছি ফিজিক্স এবং ম্যাথে ন্যূনতম A+ গ্রেড থাকতে হবে, খুবই ভয়ঙ্কর জিনিস, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে পরিবেশ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞানে হচ্ছে 8.50, গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিদ্যায় A- থাকতে হবে। এবং এরপর যেটা আছে সেটা হচ্ছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এখানে হচ্ছে 9 থাকতে হবে। পদার্থ এবং গণিতে A+ গ্রেড থাকতে হবে, দ্যাট মিনস হচ্ছে ফিজিক্স এবং ম্যাথে দুইটা থেকেই A+ থাকতে হবে, এর নিচে কিন্তু হলে বিশেষ যোগ্যতায় তুমি বাদ পড়ে যাচ্ছ। ওকে, আচ্ছা, সো আমরা আবেদন যোগ্যতা একটু দেখলাম। আবেদন যোগ্যতার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মান বন্টন জানতে হবে, বিশেষ করে যারা হচ্ছে এই ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের আসলে মার্কস ডিস্ট্রিবিউশন কী রকম হবে, তারা কীভাবে প্রস্তুতি নেবে, সেটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু ভালো করে প্রস্তুতি তো নিতেই পারবে না, চান্সও পাবো না, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে মান বন্টন দেওয়া আছে, যা মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে সেটা একটু খেয়াল রাখতে হবে। সো এখানে দুইটা সাবজেক্ট বাংলা এবং ইংলিশের যে বিষয়টা সেটা হচ্ছে খুবই কম মার্ক, 3-3 থাকবে, মানে হচ্ছে এখানে তোমার এত প্রেশার নেওয়া দরকার নাই, এসএসসিতে যা পড়ছো সেটা দিয়েও অ্যান্সার করা যাবে বাংলা এবং ইংরেজি। সো আমি যেহেতু ইংরেজির টিচার আমি বেশি কিছু বলতে পারবো না, বেশি কিছু বলার আমার আসলে দরকারও হবে না, কারণ হচ্ছে এখানে সব তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ICT-র খেলা। সো এখানে বাংলা 3, ইংরেজি 3 আর হচ্ছে ICT হচ্ছে 8। আচ্ছা, সো তোমাদের মেজর যেগুলো আছে সেটা হচ্ছে ম্যাথ, ফিজিক্স এবং কি কেমিস্ট্রি, এই তিনটা হচ্ছে অনেক মার্ক, মানে হচ্ছে 22 করে টোটাল 62 মার্কস এখানে। আর যে 80-র মধ্যে বাকি যে 14 নাম্বার, এই 14 নাম্বার হচ্ছে তোমাদের বাংলা, ইংলিশ এবং কি ICT-তে। সো এগুলো কিন্তু তোমরা ICT, ACC-তেও ছিল, বিশেষ করে তোমাদের এইবার ICT ছিল না, তো তোমাদের ICT-র জন্য হালকা কিছু পড়ে গেলেই হবে, নোট পড়লেই হবে। আর হচ্ছে GPA মার্ক যেটা সেটা হচ্ছে 20 মার্ক। সো আমি GPA মার্কের ক্ষেত্রে বলেছিলাম আমার যে প্রথম ভিডিওতে, সেখানে বলেছিলাম SSC-র যে রেজাল্ট আছে সেটা হচ্ছে 1.5 দিয়ে গুণ হবে, আর যেটা হচ্ছে ACC-র রেজাল্ট সেটা হচ্ছে 2.5 দিয়ে গুণ হবে। সো এই ক্ষেত্রে আমরা দেখছি টোটাল 100 মার্ক, আমি বলবো সেই ক্ষেত্রে তোমাদের যে গ্রুপের সাবজেক্ট ম্যাথ এবং ফিজিক্স, কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্টে যে যত বেশি ভালো হবে, যে যত বেশি পারদর্শী হবে, চান্স পাওয়ার মানে হচ্ছে সম্ভাবনা তারই বেশি থাকবে।
ওকে, সো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবে। ইংরেজি, বাংলা এবং আইসিটি এইটা একটু কম জোর দিলে হবে, কারণ তোমরা যদি এসএসসিতে ভালো করে পড়ে থাকো তাহলে তোমার জন্য এই 14 মার্ক বেশি কিছু হবে না। ওকে, আচ্ছা, সো আমি চলে যাচ্ছি এরপরে 5 নম্বরে। স্বাভাবিকভাবে এখানে 5 নম্বর থাকতেই হবে। আবেদন যোগ্যতায় তুমি পাশ করলে, মার্কস ডিস্ট্রিবিউশন জানলে, এখন তোমার জানতে হবে কি 5 নম্বর আসলে কত পেলে তোমাকে পাশ করিয়ে দিবে সেটা একটু দেখবে এখন। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যদি গণিত বিভাগে ভর্তি হতে চাও তাহলে হচ্ছে ভর্তি পরীক্ষায় ম্যাথে অবশ্যই 50% মার্ক থাকতে হবে। দ্যাট মিনস হচ্ছে তোমরা দেখেছো 22 রয়েছে ওইখানে, ওইখানে 50% যদি হয় তাহলে হচ্ছে তোমাকে ন্যূনতম 11 পেতে হবে। এরপরে যেটা আছে রসায়ন বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন অংশে ন্যূনতম 50%, দ্যাট মিন্স তোমরা দেখেছো কেমিস্ট্রিতে 22 ছিল, সেখানে অবশ্যই তোমার কি 11 পেতে হবে। এরপরে যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে যদি ভর্তি হতে চাও ভর্তি পরীক্ষায় গণিত এবং হচ্ছে পদার্থবিজ্ঞান অংশে পৃথকভাবে ন্যূনতম কী পেতে হবে 60% মার্ক পেতে হবে। সো এখানে তোমার হচ্ছে 50%, বাট এখানে কিন্তু 50% না, এইখানে প্রায় হচ্ছে তোমার 60% মার্ক পেতে হবে। সো 60% মার্ক পাওয়ার জন্য তোমাকে ওইভাবেই প্রিপারেশন নিতে হবে। 60%-এর নিচে পেলে কিন্তু তোমাকে পাস বলে বিবেচিত করা হবে না। ওকে, আচ্ছা, অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে ভর্তির জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং আইসিটিতে, এই যে আইসিটিতেও কিন্তু তোমার এখানে দেখতে পাচ্ছ এখানে 11-11 পাইলে হবে, 11-11 আর আইসিটিতে হচ্ছে ন্যূনতম কী পেতে হবে 4 পেতে হবে, কারণ হচ্ছে আমাদের 8 ছিল হচ্ছে আইসিটিতে, বাট এখানে পেতে হবে কত 4, 50% মার্ক। ওকে, আচ্ছা, সো আমরা এই ইউনিটে 5 নম্বর দেখলাম। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আসন সংখ্যাটা জানতে হবে। যদিও আমি প্রথম ভিডিওতে আসন সংখ্যা সম্পর্কে বলেছিলাম, সেটা হচ্ছে এই ইউনিটে 238 জন ছেলে নিবে, মেয়ে নিবে 237 জন, টোটাল 475 জন নিবে। সো আমরা এই ইউনিটে যে বিস্তারিত দেখলাম তা থেকে বুঝলাম যে আমাদের যাবি এই ইউনিটে প্রস্তুতি নিতে হলে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে ভালো সাবজেক্টগুলোতে ভর্তি হতে হলে অবশ্যই গ্রুপের যে সাবজেক্টগুলো আছে বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে ম্যাথ, এই 3টা সাবজেক্ট খুব ভালোভাবে আয়ত্ত করে রাখতে হবে। আর সেক্ষেত্রে আমি বলবো আগে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো একটু দেখবে। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো যদি দেখো তাহলে হচ্ছে তোমার একটা আইডিয়া চলে আসবে যে আসলে কীভাবে পড়া উচিত, কীভাবে পড়লে আমি ভালো করব। সো এই বিষয়গুলো যারা মাথায় রেখে প্রস্তুতি নেবে তাদের জন্য খুব ইজি হয়ে যাবে আমি মনে করি। ওকে, সো সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিট সম্পর্কে যে ভিডিওটি সেটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবার জন্য বেস্ট অফ লাক।